আসসালামু আলাইকুম আজকের রেসিপি একটু ভিন্নভাবে চিকেন ফ্রাই আর এই রেসিপিটি আপনি একবার ট্রাই করলে অবশ্যই দ্বিতীয়বার ট্রাই করবেন কারণ এটা খেতে এতটাই মজার তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কীভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এখানে পাঁচ পিস মুরগির মাংস নিয়েছি আর আমি আজকে লেগ পিস দিয়েই তৈরি করছি কিন্তু আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়েই এটা তৈরি করতে পারবেন আর এই রানের অংশটাকে খুব ভালোভাবে আমি এরকম একটু কেটে নিয়েছি এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর খুব ভালোভাবে সিদ্ধও হবে তো এখন এইটাকে একটা সাইডে সরিয়ে আর একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে মশলার প্রিপারেশনটা করে নিব এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন লালমরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এক টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লেবুর রস এক টেবিল চামচের মতো হবে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটাও আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি কোনো পানি ব্যবহার না করেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এই মশলাটাও চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পরে আমরা একটা মশলার প্রিপারেশন করে নিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একটু ছোট করে কেটে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন দুইটা দিয়ে দিচ্ছি বড়ো সাইজের মরিচ দুইটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো লেবুর রস এখন ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে এইটাকে একটু হালকাভাবে একটু ক্রাশ করে নিতে হবে একদম পেস্ট করে ফেলা যাবে না হালকা হালকা যাতে একটু দানা দানা ভাব থাকে সেরকমভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একদম মিহি কুচি হয়ে গেছে কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি এইভাবে করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এইটা আমরা পরে ব্যবহার করব এই জন্য এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে ত্রিশ মিনিট তো হয়ে গেছে আমাদের চিকেনটাও রেডি হয়ে গেছে চিকেনটাকে আরও একটু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটা প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে আমি যেহেতু এখানে কম চিকেন ব্যবহার করছি তাই একটা প্যানের মধ্যেই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা বেশি করে চিকেন নিলে তাহলে কিন্তু দুই তিন ব্যাচে ভেজে নিতে পারবেন এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে একটা সাইড তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন উল্টে দিচ্ছি অন্য পাশটাও তিন মিনিটের মতো ভেজে নিব যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মোট ছয় মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন হাড্ডি থেকে কিন্তু মাংসটা আলাদা হতে শুরু করছে এর মানে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন চুলার হিটটা হাইয়ে রেখে এইটাকে আরও প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে উপরের অংশটা ক্রিস্পি হয়ে আসে আর সুন্দর একটা কালারও চলে আসে তো উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার করে নিয়ে এটাকে ভেজে নিতে হবে এখন তুলে নিচ্ছি চিকেনটাকে আমি মোট আট মিনিটের মতো রান্না করেছি আর এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর এই তেলটা আমরা যেটা চিকেন ফ্রাই করেছি সেই তেলটাই ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এটাকে মিডিয়াম হিটে একটু সময় ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এরপরে এই সসগুলোকেও খুব ভালোভাবে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই সস দেওয়ার পরে খুব ভালোভাবে মিশে গেলেই হবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এখন এই সসের সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে এই পেঁয়াজের যে মশলাগুলো আছে প্রতিটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায় একদম শেষে এসে লবণটা চেক করে নেবেন যদি লবণ দরকার হয় তাহলে দিয়ে নেবেন আমি এখানে সামান্য পরিমাণে আরও একটু লবণ দিয়ে দিয়েছি আর আমাদের এই চিকেন ফ্রাইটা কিন্তু একদম রেডি তো আশা করছি আজকে এই ভিন্নভাবে তৈরি করা চিকেন ফ্রাইটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের তো এটা অসাধারণ লাগবে তো আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ